বাকিরা নাই। আচ্ছা এগুলো বলার আগে আমি তোমাদেরকে বলি, দেখো আমরা ফার্স্ট স্লাইডে আমরা কি কি করছিলাম, আমরা পাইপ নিয়ে পড়ছিলাম, পাইপের কিছু ম্যাথ করছিলাম। সেকেন্ড স্লাইডে আমরা সারফেস ওয়াটার কালেকশন ট্রিটমেন্ট করছিলাম। তো সারফেস ওয়াটার আমরা কি করছিলাম, সারফেস কালেকশন কিভাবে করে, ডিস্ট্রিবিউশন কিভাবে করে, এই জিনিসটা পড়ছিলাম। তো দেখো আমাদের ওখানে আর একটা পার্ট বাকি ছিল, যেটা আমি সেকেন্ড স্লাইডটা খুলি তোমাদের একটু ওপেন করি। দেখো এখানে আমরা কি করছিলাম, কালেকশন সিস্টেমটা পড়ছিলাম, ডিস্ট্রিবিউশন সিস্টেমটা পড়ছিলাম, কিন্তু এখানে দেখো একটা হিউজ একটা পার্ট বাকি আছে, যেটাকে আমরা বলি ট্রিটমেন্ট সিস্টেম। ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্ট সিস্টেম পড়ার আগে তোমরা বুঝতে পারছো, ট্রিটমেন্ট সিস্টেম পড়ার আগে আমাদের কি বুঝা লাগবে, যে আমাদের আসলে কি কি জিনিস আমাদেরকে ট্রিটমেন্ট করা লাগে এবং ওয়াটারের মধ্যে কি কি টাইপের প্যারামিটার আছে, তাই না? মানে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলো আমাকে জানা লাগবে, এবং আমরা যে ট্রিটমেন্ট করবো এটা তো একটা স্ট্যান্ডার্ড জানা লাগবে, যে আমি আসলে ট্রিটমেন্ট করে সেটাকে জিরো করে দিব না একটা নির্দিষ্ট লেভেলে রাখবো, ওই জিনিসটা জানা লাগবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের ওয়াটার কোয়ালিটি প্যারামিটার নিয়ে আমরা আজকে পড়বো। আমার কথাই শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার কেন পড়বো সেটা তো আমরা বুঝতে পারলাম, কারণ আমরা ট্রিটমেন্ট করার আগে আমাদেরকে আগে প্যারামিটার গুলো জানা লাগবে, যে ওয়াটার কোয়ালিটির মধ্যে আমরা কি কি প্যারামিটার চাই এবং কোন লেভেলে চাই। এখন ওয়াটার কোয়ালিটি রিকোয়ারমেন্ট এখানে কি বলছে, আমাদের ওয়াটার কোয়ালিটি রিকোয়ারমেন্ট যে জিনিসটা বলতেছে, আমাদের বলছে ওয়াটার কোয়ালিটি রিকোয়ারমেন্টের জন্য প্যারামিটার চার টাইপের প্যারামিটার আছে। এখন এই চার টাইপের প্যারামিটার গুলো আসলে আমাদের কি কি, একটা হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার, কেমিক্যাল, বায়োলজিক্যাল, আর একটা হচ্ছে আমাদের রেডিওলজিক্যাল প্যারামিটার। তো ফার্স্ট টাইম বলি তোমাদের ফিজিক্যাল প্যারামিটার গুলা কি কি, দেখাচ্ছে না? আচ্ছা ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের ফিজিক্যাল প্যারামিটার বলতে কি বুঝে, ফিজিক্যাল প্যারামিটার গুলো এমন জিনিস যে জিনিসটা হচ্ছে আমি দেখে টাচ করে বা স্মেললি আমি যে জিনিসটা বুঝতে পারি। যেমন ওগুলো কি কি হইতে পারে, এটার মধ্যে কমন প্যারামিটার হচ্ছে সাসপেন্ডেড সলিড। সাসপেন্ডেড সলিডটা কি, মনে করো হচ্ছে আমি ওয়াটারটা দেখার পরে বুঝতেছি ওয়াটারে কিছু অদ্রবীভূত পদার্থ আছে, কঠিন জিনিস আছে, সেগুলোকে আমরা বলি সাসপেন্ডেড সলিড। তো সলিড আবার কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে সাসপেন্ডেড, একটা হচ্ছে তোমাদের ডিজলভ, ঠিক আছে? এরপর টেম্পারেচার, পানির টেম্পারেচারটা কত, এটা কি 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, নাকি কত? পানিটার টেস্টটা কেমন, এটা কি টেস্ট বাজে টেস্টের নাকি নর্মাল টেস্টের? ওডোর বলতে যেটা বুঝাচ্ছে এটা কি বাজে কোনো স্মেল দেয় কিনা, ওডোর বলতে বুঝে বাজে স্মেল দেয় কিনা। সেটার কালারটা কি রকম, মানে এটা দেখতে কি কালারের, নর্মাল কালারের নাকি লাল, না তোমাদের হচ্ছে আয়রনের জন্য নর্মালি লালচে কালারের হয়। টার্বিডিটি বলতে কি বুঝাচ্ছে, টার্বিডিটি বলতে বুঝাচ্ছে পানিটা কি স্বচ্ছ নাকি স্বচ্ছ না। নর্মালি টার্বিডিটি হয় তোমাদের সাসপেন্ডেড সলিডের জন্য, তোমাদের টার্বিডিটি হয়। এবং কালারও দুই রকম, একটা হচ্ছে অ্যাপারেন্ট কালার, একটা হচ্ছে তোমাদের ট্রু কালার, আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। ফিজিক্যাল প্যারামিটার কি সেটা বুঝে হয়েছে? হ্যালো, জি স্যার। তারপর হচ্ছে আমাদের কেমিক্যাল প্যারামিটার। কেমিক্যাল প্যারামিটার বলতে আমরা কি বুঝাই, কেমিক্যাল প্যারামিটার বলতে বুঝাচ্ছে যেই সাবস্টেন্স গুলা পানিতে একদম দ্রবীভূত অবস্থায় থাকবে, মানে যেই সাবস্টেন্স গুলো তুমি একদম খালি চোখে তুমি দেখতে পারবে না, সেটার জন্য কোনো না কোনো একটা কেমিক্যালি টেস্ট করা লাগবে। এগুলো কি কি আছে, টোটাল ডিজলভ সলিড, একটা ছিল সাসপেন্ডেড সলিড যেটা হচ্ছে তুমি দেখলে বুঝতে পারবে যে সাসপেন্ডেড আকারে আছে, আর টোটাল ডিজলভ সলিড বলতে হচ্ছে পানির মধ্যে যে সলিডটা পুরোপুরি দ্রবীভূত আকারে আছে। তারপর হচ্ছে পানির মধ্যে অ্যালকালিনিটি, পানিটাকে অ্যালকালাইন নাকি এসিডিটি। তারপর পানির হার্ডনেস, হার্ডনেস হচ্ছে তোমাদের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি কেমন। হার্ডনেস বলতে কি বুঝায়, আমাদের ক্যালসিয়াম আয়ন অথবা তোমাদের ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি কেমন সেটা বুঝায়, ঠিক আছে? তারপর হচ্ছে মেটাল, পানিতে কোনো হেভি মেটাল আছে কিনা, হেভি মেটাল বলতে তোমাদের হচ্ছে আর্সেনিক আছে কিনা, এই টাইপের কোনো মেটেরিয়াল পানিতে আছে কিনা। তারপর অর্গানিক কম্পাউন্ড আছে কিনা, অর্গানিক কম্পাউন্ড অথবা কোনো নিউট্রিয়েন্ট আছে না, সেগুলো হচ্ছে কেমিক্যাল প্যারামিটার। এখন ব্যাকটেরিওলজিক্যাল প্যারামিটার গুলা কি কি, ব্যাকটেরিয়াল প্যারামিটারের জন্য হচ্ছে যেগুলো হচ্ছে নর্মাল হচ্ছে নর্মাল হচ্ছে প্যাথোজেন বা লিভিং অর্গানিজম, যেগুলো পানিতে থাকে নর্মালি, এগুলোর জন্য কি হইতে পারে, এটার জন্য স্লাইম প্রোডাকশন। স্লাইম প্রোডাকশন কে কেউ বুঝতে পারো, তোমরা পুকুর পাড়ের ঘাট দেখছো, কেউ ঘাটে গেছো পুকুর পাড়ের ঘাটে? জি স্যার। কোন সময় দেখো না সবুজ টাইপের শৈবাল জমে থাকে, শ্যাওলা শ্যাওলা, ওগুলোকে বলা হয় স্লাইম প্রোডাকশন, বুঝছো? ব্যাকটেরিওলজিক্যাল কারণে হচ্ছে আমাদের স্লাইম প্রোডাকশন হতে পারে, আর না তাছাড়া আমাদের টেস্টের জন্য খারাপ হতে পারে, কোরোশন হতে পারে, এগুলো হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল প্যারামিটার। তো আশা করি তোমরা ফিজিক্যাল, কেমিক্যাল, ব্যাকটেরিওলজিক্যাল প্যারামিটার গুলো বুঝতে পারছো যে কোনগুলো কি টাইপের প্যারামিটার, এবং এগুলো আমাদেরকে টেস্ট, এগুলো আমাদেরকে ট্রিটমেন্ট করার সময় এগুলোকে আমাদের হ্যান্ডেল করা লাগে।
এখন আগে ফার্স্টে আমরা পড়বো হচ্ছে ফিজিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলো নিয়ে। তো এগুলো কি কি হতে পারে? সলিড হতে পারে, টার্বিডিটি হতে পারে, কালার হতে পারে, টেস্ট হতে পারে, টেম্পারেচার বা ওডর হতে পারে। এখন যদি আমাদেরকে পানিতে যদি তোমাদের সলিড কি বলছি আমি, যে টোটাল সলিড থাকতে পারে, টোটাল ডিজলভ সলিড থাকতে পারে বা সাসপেন্ডেড সলিড থাকতে পারে, এর জন্য আসলে আমাদের ইম্প্যাক্ট গুলো কি কি পড়ে? দেখো তোমাদের যদি একটা পানিতে দেখো যে তুমি কোনো প্রকার ধরো যে অদ্রবীভূত বস্তু থাকে, তুমি সে পানিটাকে খাবা? মানে পানিটা যদি ঘোলা লাগে তুমি পানিটা খাবা? হ্যালো হ্যালো অর্গানিক ম্যাটার হয়। দেখো সলিড দুই রকম হতে পারে, একটা অর্গানিক সলিড, একটা হচ্ছে ইনঅর্গানিক সলিড। ইনঅর্গানিক সলিড কোনগুলো হতে পারে? যেমন ইটের গুড়া বা বালি, এগুলো হচ্ছে ইনঅর্গানিক সলিড। অর্গানিক কি হতে পারে? যেমন ডিমের খোসা, ছোট ছোট ডিমের খোসা মনে করো পানিতে ভাসতেছে, বা অর্গানিক তোমাদের যে আমরা যে ময়লা টালা ফালাই বা অর্গানিক ম্যাটেরিয়াল ফালাই, সেটা হচ্ছে ছোট ছোট করে থাকবে, সেগুলো হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল। সেই জন্য তোমাদের হচ্ছে রেজাল্টিং অবজেকশনেবল বাই প্রোডাক্ট হতে পারে, বা এই জন্য বায়োলজিক্যাল অ্যাক্টিভ সাসপেন্ডেড সলিড তোমাদের ডিজিজও কজ করতে পারে, বুঝছো? এটা হচ্ছে আমাদের সলিডের কারণে আমাদের কি টাইপের ইম্প্যাক্ট আছে। এখন তোমাদেরকে আমি যদি এটা বলি, এটা আচ্ছা কালারের সময় আমি উদাহরণটা দিব। এখন আমি বলছি কালার, একটা পানির নর্মাল কালার কি হয়, দেখতে কি মনে হয় পানির নর্মাল কালার কি? পানিতে আসলে কোনো কালার নাই। এখন দেখো পানিতে কালার আসতে পারে, তোমাদের এখানে কি বলছে, ডিউ টু প্রেজেন্স অফ সাসপেন্ডেড ম্যাটার অর ডিজলভ সলিড। হতে পারে সাসপেন্ডেড ম্যাটারের জন্য আমাদের পানিতে কালার আসতে পারে, বা ডিজলভ সলিডের জন্য পানিতে আমাদের কালার আসতে পারে। এখন দেখো এখানে একটা দুটা পয়েন্ট আছে, একটা হচ্ছে তোমাদের এই জিনিসটা পড়া লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে ট্রু কালার কি, অ্যাপারেন্ট কালারটা আমাদের কি বুঝি, সবাই ভালো মতো শুনো। ট্রু কালার হচ্ছে যদি পানিতে যদি তোমাদের কোনো প্রকার ডিজলভ ম্যাটেরিয়াল থাকে, যদি কোনো ডিজলভ ম্যাটেরিয়াল থাকে, যেমন কোনো কেমিক্যাল থাকলে যে কালারটা আসবে সেটাকে আমরা বলি ট্রু কালার, বুঝছো? আমার কথা শুনতেছো? আয়রনের জন্য যে কালারটা আসবে এগুলোকে আমরা বলবো ট্রু কালার। এই ট্রু কালারটা তুমি ফিল্ট্রেশন করে রিমুভ করতে পারবে না পানিতে। যদি কোনো প্রকার দেখো লাল লালচে কালার হয়ে আছে, তাহলে এটাকে আমি ফিল্ট্রেশনের মাধ্যমে কি করতে পারবো না, রিমুভ করতে পারবো না। এই জন্য আমি এটা ক্রস দিয়ে দিলাম, ট্রু কালার তুমি ফিল্ট্রেশনের মাধ্যমে রিমুভ করতে পারবে না। কিন্তু অ্যাপারেন্ট কালার যেটা হচ্ছে সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস এর কারণে হয়, সেটাকে যদি তুমি যদি মনে করো যে মানে ফিল্ট্রেশন করো, তাহলে সেটাকে তুমি রিমুভ করতে পারবা। এটা কিন্তু এখানে লেখা নাই, এই জিনিসটা জাস্ট মাথায় রাখো। কথা বুঝে গেছে কোনটা ট্রু কালার কোনটা অ্যাপারেন্ট কালার? জি স্যার। আচ্ছা এটা বুঝতে পারলাম। এখন নর্মালি আমাদের সারফেস ওয়াটারে যে টাইপের পলিউশনের কারণে যে কালার গুলো আসে, সেগুলো আসে তোমাদের হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওয়েস্টের কারণে। টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওয়েস্ট আছে, তারপর তোমাদের চামড়া, চামড়ার যে বর্জ্য গুলা, চামড়া শিল্পের যে বর্জ্য, ট্যানারির বর্জ্যের কারণে হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ হয়। এগুলো মেনলি হচ্ছে আমাদের ট্রু কালারটা চেঞ্জ হয়, বুঝছো? এখন আসো কালারের একটা ইউনিট আছে খুবই খুবই ইম্পর্টেন্ট, কালার ইউনিটকে বলা হয় টিসিও। কালার ইউনিটকে কি বলা হয়? টিসিও, বা এটাকে আমরা হেজেনও বলি। এখন আমরা কালারের ইউনিটটা কিভাবে মাপি? যদি 1 মিলিগ্রাম হয় প্লাটিনাম, তুমি যদি 1 মিলিগ্রাম প্লাটিনাম 1 লিটার পানিতে মিশাও, তাহলে সেটা একটা ক্লোরো প্লাটিনাম আয়ন আকারে ফর্ম করে। মানে আমার কথা বুঝতেছো? মনে করো 1 লিটারের একটা বোতল আছে, এখানে 1 লিটার পানি ধরতে পারো তুমি, এখানে 1 লিটার পানিতে তুমি 1 মিলিগ্রাম 1 মিলিগ্রাম প্লাটিনাম তুমি দ্রবীভূত করলাম, তাহলে এখানে আয়নটা কি আকারে থাকবে? এটা ক্লোরো প্লাটিনাম আয়ন আকারে থাকবে। তখন পানিটা যেই কালারটা আমাকে দেখাবে সেটাকে আমি কি বলবো? 1 টিসিও। 1 টিসিও কি বুঝে গেছে? হ্যালো জি স্যার। জি স্যার আসলে বুঝতে পারছো কি বলছি? জি স্যার। আচ্ছা ছোট ছোট টিকা থাকবে। হোয়াট ইজ 1 টিসিও মিন? এখন দেখো বাংলাদেশে আমরা কি চাই, আমরা বাংলাদেশে 15 হেজেন, বাট যদি আমি একটা বাংলাদেশে একটা পানি নেই, পানি নিয়ে পাই যে এখানে 15 টিসিও পর্যন্ত আছে, তাহলে আমি বুঝি যে পানি আমি খাইতে পারবো, আমার কোনো প্রবলেম নাই।
কিন্তু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে 10 টিসিউ হচ্ছে আমার লেভেল, 10 টিসিউর বেশি থাকলে আমি হচ্ছে সেটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। এখন দেখো তোমাদের, এখন আমি তোমাদেরকে আমার হল লাইফের একটা কাহিনী বলি। আমাদের হল লাইফে তোমরা হচ্ছে আমরা গ্রাউন্ড ওয়াটার ইউজ করতাম, বুঝছো, আমাদের গ্রাউন্ড ওয়াটার ইউজ করতাম, গ্রাউন্ড ওয়াটারে আমরা খাওয়া লাগতো, কোনো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হইতো না, আমাদের ট্যাপ দিয়ে আসতো। তো তোমরা যারা হলে থাকো তোমরা কি ফিল্টার করে পানি খাও না? বা আমাদের ডাইনিং এ বায়োস্টে ডাইনিং এ আমরা কি পানি খাই, ফিল্টার করে? এখন শোনো, আমাদের হলে তোমাদের তিনটা ব্লক থাকতো এবং তিন প্রত্যেক ব্লকে 10টা করে রুম, মানে হচ্ছে পাঁচতলায় প্রায় 30টা রুম থাকতো এবং একটা মাত্র ফিল্টার থাকতো, বুঝছো, তার একটা ওয়াশরুমের পাশে একটা ফিল্টার থাকতো, ওইখান থেকে পানি আনা লাগতো। এখন কারো কি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের পানি আনতে মানে মন চাইতো না, বা পানির বোতলও থাকলো দেখা যেত পানি বোতলে নাই, কেউ খেয়ে ফেলতো। কিন্তু প্রত্যেক রুমে বেসিন থাকতো আমাদের, তা আমরা দেখা যেত যে পানি আনার জন্য আমরা ওই বেসিন থেকে পানি খেয়ে ফেলতাম, মানে এত ঝামেলা না যে আমরা বেসিন থেকে পানি খেতাম। তোমরা কি কেউ এরকম করো, বেসিন থেকে পানি খাও? না স্যার। আচ্ছা, এখন বেসিন থেকে, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে এমন হতো যে বেসিন থেকে কালো পানিও আসতো, মানে একদম কালো পানি বা লাল পানি আসতো, তো হালকা কালো পানি আসতো, দেখা যেত ওই পানিটা আমরা খাইতাম। কেন খাইতাম, আমরা যখন টু টুতে ছিলাম তখন হচ্ছে আমাদেরকে হচ্ছে একটা টেস্ট ছিল, তোমাদেরও টেস্ট হবে, যে প্রত্যেক জায়গার পানি হচ্ছে টেস্ট করা লাগছে, যেমন আইউটি ড্রেনের পানি, আইউটি তোমার হচ্ছে হলের পানি, ল্যাবের পানি টেস্ট করে দেখা গেছে যে এখানে আসলে মেইন হচ্ছে তোমাদের ম্যাঙ্গানিজ মনে হয় একটু বেশি থাকে, ওইটা আসলে হেলথের জন্য তেমন কোনো ক্ষতি করে না, এই জন্য ম্যাঙ্গানিজ বা আয়রনের জন্য পানির কালারটা ওই রকম, তো ওইটা খাইলে আসলে কোনো প্রবলেম নেই। কিন্তু তারপরে আমরা ধর টেস্ট করে আমরা 15 হেজেন যেটা আছে সেটা থেকে আমরা কমই পাইছি, যে 15 হেজেন আছে সেটা থেকে আমরা পানির কালারটা কম পাইছি, এই জন্য পানি খাইলে আসলে তেমন কোনো কিছু না, ওইটাতে কোনো মাইক্রো ব্যাকটেরিয়াল কিছু না, যেহেতু গ্রাউন্ড ওয়াটার তার আগে মাইক্রো ব্যাকটেরিয়া থাকতে পারবে না। তো আশা করি কালারের, কালার থেকে কিছু পড়তে হলে পড়তে হবে, ট্রু কালার কাকে বলে, অ্যাপারেন্ট কালার কাকে বলে, আর ওয়ান টিসিউ বলতে আমরা আসলে কি বুঝি, বলে নাই হয় 1 টিসিউ বলি বা 15 হেজেন বলি, সেম জিনিস। আর টিসিউ কে মেইনলি বলে তোমার প্লাটিনাম কোবাল্ট ইউনিট বলে আর কি, প্লাটিনাম কোবাল্ট ইউনিট বলে আর কি, এটাকে বলার জন্য এভাবে বলে। আর এটার ইমপ্যাক্ট আছে, ইমপ্যাক্ট আসলে তোমাদের ইয়ার বইয়ে আছে, আইটিএন এর বইয়ে আছে, আইটিএন এর বইটা মনে তোমাদের কাছে নাই। টারবিডিটি বলি, টারবিডিটি কি কারণে হয়, সাসপেন্ডেড ম্যাটার যেগুলো ক্লে বা ফাইনলি ডিভাইডেড অর্গানিক বা ইনঅর্গানিক ম্যাটারের কারণে হচ্ছে আমরা টারবিডিটি। টারবিডিটি মানে হচ্ছে কি, পানিটা দেখতে আমার ঘোলা মনে হবে, পানিটা দেখতে আমার কি মনে হবে, ঘোলা মনে হবে। যদি পানিতে লাইট স্ক্যাটারিং মানে যেটা হচ্ছে পানির মধ্যে যদি কোনো ম্যাটার থাকে, নর্মালি দেখো পানির এই পাশ থেকে যদি আমি লাইট দিই, লাইটটা কি করবে, এই পাশ থেকে এসে পড়বে না, এই পাশ দিয়ে পাস করবে না, আমার কথা বুঝতেছো? মনে করো একটা বোতল আছে, বোতলের আমি এই পাশ থেকে আমি লাইট দিলাম, তার লাইটটা কি করবে, এই পাশ থেকে পাস করার কথা না? হ্যালো জি স্যার, জি স্যার। যদি পানিতে যদি তোমার অনেকগুলো দ্রবীভূত পদার্থ থাকে, ডিজল বা তোমাদের হচ্ছে সাসপেন্ডেড ম্যাটেরিয়াল থাকে, ডিজল না সাসপেন্ডেড ম্যাটেরিয়াল থাকলে কি হবে, পানিটা এখান থেকে লাইটটা এই পাশে এসে ডাইরেক্ট এই পাশে পাস না করে কোনো একটা অ্যাঙ্গেলে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা অন্য অ্যাঙ্গেলে এটা স্ক্যাটার করে যাবে। ওই স্ক্যাটারের মাধ্যমে কতটুকু স্ক্যাটার করলো তার মাধ্যমে আমরা টারবিডিটিটা আমরা মেপে নেই আর কি। তো টারবিডিটির জন্য এখানে আসলে তেমন কিছু করার দরকার নাই, টারবিডিটির জন্য বাংলাদেশের যে রিকমেন্ডেশন সেটা বলছে 15 MTU, এমটিইউ কে বলে নেফালোমেট্রিক টারবিডিটি ইউনিট, আর WHO বলছে 5 MTU মতো এটা আমাদের হইতে পারবে, ঠিক আছে। তাছাড়া আমাদের আরো কিছু ইউনিট আছে, সেটাকে আমরা বলি তোমাদের হচ্ছে JPU, মানে এখানে আসলে লেখা নাই আর কি, বাইরে লেখা নেই, যেটা তোমাদের বই আছে JTU। JTU কে বলা হয় তোমাদের জ্যাকসন টারবিডিটি ইউনিট, এটাকে J মানে হচ্ছে জ্যাকসন, জ্যাকসন টারবিডিটি ইউনিট। তারপর তাছাড়া আরেকটা ছিল FTU, যেটাকে বলা হয় ফরমাজিন টারবিডিটি ইউনিট। আমার কথা শুনতে পাচ্ছো, একটা হচ্ছে জ্যাকসন টারবিডিটি ইউনিট, একটা হচ্ছে ফরমাজিন টারবিডিটি ইউনিট, যা জেনে রাখো আর কি। কিন্তু এই ইউনিট গুলো হচ্ছে বর্তমানে আমরা ইউজ করি না,
মানে এই ইউনিটগুলো বর্তমানে আসলে আমরা বর্তমানে ইউজ করি না, বর্তমানের জন্য আমরা শুধুমাত্র এনটিইউ যেটা আছে এই জিনিসটাই আমরা ইউজ করি আর কি। গাইডলাইন অনুসারে বাংলাদেশের জন্য 10 NTU আর WHO এর জন্য 5 NTU বলা হচ্ছে। এবং আমরা আসলে এগুলো কিভাবে করি, একটা তোমাদের হচ্ছে টার্বিটিম একটা মেশিন আছে, মেশিনের মাঝখানে মনে করো একটা তোমাদের একটা বোতল রাখা লাগে, বুঝছো? একটা বোতলে দেখো আমি তোমাদের শুনো, ডিস্টিল ওয়াটার কি জানো? ডিস্টিল ওয়াটার কি? হ্যালো হ্যালো, জনিকটা কে এখানে? জনিক কে? হ্যালো স্যার, আমি স্যার উপু স্যার, আমি উপু। আচ্ছা তোমার ডিস্টিল ওয়াটার কি সেটা জানো? নাম শুনছো কখনো? এখন বলো তুমি যদি অনেকদিন ধরে তুমি ডিস্টিল ওয়াটার খাও তোমার শরীরের জন্য ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। ডিস্টিল ওয়াটার আমরা আগে কি করতাম, আমাদের হল থেকে প্রথমে তোমার এটাকে ক্যালিব্রেশন করা লাগে। ক্যালিব্রেশন কিভাবে করে, একটা ডিস্টিল ওয়াটার পানি বোতলে দেখে সেটা ডুবানো লাগে, তারপর দেখা লাগে লাইটটা কি পরিমাণ স্ক্যাটার করে। তো এটা ক্যালিব্রেশন হয়ে গেল। তারপর তোমার আরেকটা বোতলে টার্বিডিটির পরিমাণ যে পরিমাণ পানি আছে সেটা বসানো হয়। বসানোর পরে দেখা হয় যে লাইটটা কিভাবে পাস করে। ওইটার মাধ্যমে আমাদের এই যে নেফালোমেট্রিক টার্বিডিটি ইউনিটটা আমাদের মেজারমেন্ট করা লাগে যে লাইটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের আসলে স্ক্যাটার করা হয়েছে। যা জেনে রাখো, তোমাদের যখন ওয়াটার ল্যাবে যাবা তখন তোমাদের এই টেস্টগুলো হবে আর কি। টার্বিডিটি টেস্ট হবে, কালার টেস্ট হবে। আচ্ছা টার্বিডিটি টেস্ট ছাড়া আরো কিছু টেস্ট আছে, ওর আছে টেম্পারেচার, এগুলো টেস্ট বুক বা রেফারেন্স বুক থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। এখন আসলে আমাদের কেমিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলা কি? প্রথমত হচ্ছে আমাদের কেমিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার কি আছে, পিএইচ আছে, অ্যালকালিনিটি আছে, হার্ডনেস, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আছে, টোটাল ডিজলভড সলিড আছে, তাছাড়া এখানে ফ্লুরাইড আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, সোডিয়াম বা হেভি মেটাল যেগুলো। তো আমরা জানি পিএইচ বলতে কি বোঝায়, পিএইচ বলতে যে জিনিসটা বোঝায় হচ্ছে আমাদের যে আমাদের পানিটাকে বেশি এসিডিক নাকি অ্যালকালাইন সেই জিনিসটা বোঝা থাকে। এবং সেটা আমরা কিভাবে বুঝাই, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, মানে হচ্ছে পানিতে আমার কি পরিমাণ হাইড্রোজেন আয়ন আছে সেইটার উপর আমি বুঝাই। এখন যদি আমি বলি পিএইচ এর মান হচ্ছে 8, তখন আমরা পানিটাকে কি বলতে পারি, পানিটা হচ্ছে আমাদের অ্যালকালাইন। বা পিএইচ এর মান 4 বললে আমরা পানি বলে বলছি আমরা এসিডিক। আমরা বলতে পারবা যে আমাদের আমরা আমরা কি টাইপের পানি চাই, আমরা একদম এসিডিকও চাই না, আমরা হচ্ছে একদম অ্যালকালাইন পানিও চাই না। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমাদের পানির জন্য পিএইচ হতে হবে 6.5 থেকে 8.5, এই পর্যন্ত আমাদের পিএইচ থাকা লাগবে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, ঠিক আছে? এখন আমাদের পিএইচ কি কি কাজে কাজে লাগে, নরমালি হচ্ছে পিএইচ আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান গুলো আছে, কোয়াগুলেশন, ডিসইনফেকশন, যেটা ওয়াটার সফটেনিং, যেটাতে আমরা হার্ডনেস কমাই, বা কোরোশন কন্ট্রোল, এগুলোতে আমাদের জন্য আমাদের পিএইচ এর প্যারামিটার গুলো কন্ট্রোল করা লাগে। মানে একটা নির্দিষ্ট লেভেলে আনার পরে হচ্ছে আমরা পানিটাকে আমরা কোয়াগুলেশন করতে পারি বা ডিসইনফেকশন করতে পারি। তোমরা হয়তো কোয়াগুলেশন কি সেই জিনিসটা বুঝতেছ না, কোয়াগুলেশন মানে হচ্ছে কি জানো, কোয়াগুলেশন মানে হচ্ছে বন্ডিং। পানিতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মেটেরিয়ালস আছে, ঠিক আছে? এখানে একটা মেটেরিয়ালস আছে, এখানে এখানে অনেক বিজল মেটেরিয়ালস আছে। এখন তুমি যতই ছাকো এগুলা কি যাবে, মেটেরিয়ালস গুলো কি যাবে? হ্যালো হ্যালো জি স্যার, বলতেছি পানিতে যে ডিজল মেটেরিয়ালস গুলো আছে তুমি যতই ফিল্টার করো এই মেটেরিয়ালস গুলো যাবে না। তো কোয়াগুলেশন প্রসেসে আমরা যে জিনিসটা করি যে আমাদের মেটেরিয়ালস গুলো কি করে একটার সাথে একটা বাইন্ড করে করে বড় বড় দলা হয়ে যায়, এবং পরবর্তীতে আস্তে আস্তে করে সেটা সাসপেন্ড করে নিচে পড়ে যায়, এই জিনিসটাকে বলে কোয়াগুলেশন প্রসেস। আর ডিসইনফেকশন প্রসেসে আমরা যেটা করি, ডিসইনফেকশন প্রসেসে আমরা পানিতে আমরা ক্লোরিন মিশাই। পানিতে আমরা কি মিশাই? হ্যালো হ্যালো, ক্লোরিন, ক্লোরিন মিশাই। এখন ক্লোরিন মিশালে কি হয়, ক্লোরিন হচ্ছে একটা ডিসইনফেক্ট হিসেবে কাজ করে, মানে পানিতে যদি পরবর্তীতে মাইক্রো অর্গানিজম আসে সেটা পানিটাকে মেরে ফেলবে, মানে কোনো মাইক্রো অর্গানিজমকে পানিতে থাকতে দিবে না। এই জন্য দেখো তোমরা বোতল যখন আমরা খাবার পানির বোতল নেই ওখানে কিন্তু ক্লোরিন দেয়া থাকে, ঠিক আছে? খাবার পানিতে, মানে খাবার পানি যে বোতল গুলা কিনো না, এখানে কিন্তু ক্লোরিন দিয়ে টেস্ট করা হয় আর কি, ওটাকে ডিসইনফেক্ট করা লাগে, বুঝছো? আচ্ছা
কিন্তু এটা তো কম লেভেলে করে, কারণ হচ্ছে কি জানো, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। তাই গ্রাউন্ড ওয়াটার দেখে, গ্রাউন্ড ওয়াটার তোমাদের মাইক্রো ব্যাকটেরিয়া থাকে না, এই জন্য হচ্ছে আমাদের এত বেশি ক্লোরিনেশন করার দরকার পড়ে না বা ডিসইনফেকশন করার দরকার না। কিন্তু যদি মনে করো আমি গুমতি নদীর পানি এসে আমি আমি বাসা বাড়িতে সাপ্লাই দিব, তখন সেক্ষেত্রে এটাকে ডিসইনফেকশন করা বাধ্যতামূলক। তারপর হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যালকালিনিটি অফ ওয়াটার। অ্যালকালিনিটি বলতে কি বোঝায়? অ্যালকালিনিটি হচ্ছে প্রাইমারি ডিউ টু সল্ট অফ উইক অ্যাসিড। যদি উইক অ্যাসিডের সল্ট হয় বা স্ট্রং বেস থাকে, এটাকে আমরা বলি অ্যালকালিনিটি। পানিতে আমি কিভাবে অ্যালকালিনিটি মেজার করতে পারি? যদি পানিতে বাইকার্বনেট থাকে, কার্বনেট থাকে বা হাইড্রোক্সাইড আয়ন থাকে, আমরা এই তিনটা আয়নের উপস্থিতি থাকলে আমরা পানিতে ওটার মাধ্যমে আমরা অ্যালকালাইনটা আমরা মেজারমেন্ট করতে পারি। এখন দেখো এখানে কি বলছে, জাস্ট এই জিনিসটা বুঝো। অ্যালকালিনিটি মানে হচ্ছে পানিতে কি পরিমাণ বাইকার্বনেট আয়ন আছে, কি পরিমাণ কার্বনেট আয়ন আছে, কি পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন আছে, সেগুলোর সমন্বিত যোগফল। সেখান থেকে আমাদের কি যে এইচ প্লাস আয়নটা মাইনাস করা লাগবে। কেউ বলতে পারবে এইচ প্লাস আয়নটা কেন মাইনাস করা লাগবে? হ্যালো, দেখো অ্যালকালাইন মানে হচ্ছে কি, একটু পিএইচ মিডিয়া দেখছো, অ্যালকালাইনটা কোনটুকু, এতটুকু না। এখন পানিতে যদি তোমার এইচ প্লাস আয়নের জন্য কি আছে, আমার এইচ প্লাস আয়নের জন্য আমার এসিডিটি আছে। তো আমরা যদি বুঝি যে আমার অ্যালকালাইন সমষ্টি থেকে আমার এসিডের জন্য, এসিডের জন্য যেটুকু অ্যালকালাইন বাদ পড়ছে সেটাকে মাইনাস করা লাগবে না, এই জন্য এইচ প্লাস আয়নটাকে আমার মাইনাস করা লাগে। এখন এখানে একটা জিনিস বলা আছে সবচেয়ে, যে আমরা অ্যালকালাইনটাকে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা একটা পানিতে পানিটাকে অ্যালকালাইন নাকি অ্যালকালাইন না সেটা আমরা কিভাবে প্রকাশ করি, সেই জিনিসটা ওইটা আমরা প্রকাশ করে আছি মিলিগ্রাম পার লিটারে ক্যালসিয়াম কার্বনেট। আমরা এইভাবে প্রকাশ করি, আমাদের এটার ইউনিট কি হবে। মনে করো পানিতে অ্যালকালাইন আছে, তোমাদের কিভাবে আমরা দেখাবো একটু দাঁড়াও। আমরা মনে করো পানিতে বলে দিই যে পানির অ্যালকালাইনিটি হচ্ছে তোমাদের 333 মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, 333 মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট আমরা বলে দিই। আচ্ছা এখানে দেখো, এখানে কি বলছে, মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট আমরা কিভাবে বের করি। আমরা জাস্ট তোমাকে একটা ছোট্ট একটা উদাহরণ দেখাই দিই, আশা করি তোমরা ছোট্ট উদাহরণটা দেখলে কিছুটা হলেও আইডিয়া থাকবে। ঠিক আছে, তো ছোট্ট উদাহরণটা ফার্স্টে আমি দেখাই। মনে করো যে পানিতে তোমাদের বাইকার্বনেট আয়ন এইচ এইচ সিও থ্রি মাইনাস, এটা আছে তোমাদের 75 মিলিগ্রাম পার লিটার। শুধু পানিতে এই জিনিসটাই আছে, 75 কি আছে মিলিগ্রাম পার লিটার। একটা পানি আছে, পানিতে তোমাদের 70 বাইকার্বন কত আছে, 75% মিলিগ্রাম পার লিটারে এতটুকু আছে। কিন্তু আমি বললাম যে আমাকে বলো যে আমার অ্যালকালিনিটা কত, কিন্তু অ্যালকালিনিটা আমার প্রকাশ করতে হবে কিসে, মিলিগ্রাম পার লিটারে ক্যালসিয়াম কার্বনেট, এভাবে প্রকাশ করা লাগবে, ঠিক না। মানে এটা আমাকে বলতে হবে। আমি যদি বলি যে একটা পানিতে তোমার 75 মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট বাইকার্বনেট আছে, আমাকে বলো পানির অ্যালকালিনিটা আসলে কত, তুমি এটা আমাকে বলো। তো এখানে কিভাবে প্রকাশ করলে, বলছে মিলিগ্রাম পার লিটার অফ দ্য স্পিসিস। মানে মিলিগ্রাম পার লিটার অফ দ্য স্পিসিস মানে হচ্ছে কি, 75 এটা হচ্ছে কতটুকু আছে বাইকার্বনেট, এতটুকু আছে, ইনটু কি বলছে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট। এখন বলো ক্যালসিয়াম কার্বনেট মলিকুলার ওয়েট কত, জানো ক্যালসিয়াম কার্বনেট মলিকুলার ওয়েট কত, ক্যালসিয়াম কত 40, কার্বন কত 12, স্যার 12 99 না 126 100 মলিকুলার ওয়েট কত আসলো এটা 100, এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কত, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে দেখো ক্যালসিয়াম কি +2 না, ক্যালসিয়াম এর কি +2 না, 100/2 কত আসলো 50। ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট ওয়েট 50, সেটা বুঝে গেছে। তাহলে এখানে লিখলাম আমি 50। এখন আসো তোমাদের বাইকার্বনেট, বাইকার্বনেট ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত, বাইকার্বনেট এখানে কত আছে মাইনাস, শুধু একটা আছে 1, তার মানে হচ্ছে এটা n কত, n হচ্ছে আমার 1। এখন আসো বাইকার্বনেট, বাইকার্বনেটের মলিকুলার ওয়েট কত বলো তো, বাইকার্বনেটের মলিকুলার ওয়েট কত, হাইড্রোজেন কত 1, কার্বন 12, অক্সিজেন কত 16/3 কত আছে দেখো তো, 16/3 কত আছে
একশোটি না তাহলে দেখো তো এটা কত আসে, টোটাল কত আসে, ইকুয়াল কত আসে, মান কত আসে, 61 আসে। এই মানটা কত আসে দেখো তো, আমি কিভাবে লিখতে পারলাম, বললাম যে যদি বাইকার্বনেট 75 মিলিগ্রাম থাকে তাহলে আমি এককটা কিভাবে লিখবো, 61 মিলিগ্রাম লিটার অফ এস ক্যালসিয়াম কার্বনেট। বুঝে গেছে কিভাবে করা লাগবে? হ্যালো জি স্যার, জি স্যার, যদি আমি এখানে বাইকার্বনেট ছাড়া, বাইকার্বনের সাথে আবার বলে দিই যে তোমাদের কি জাস্ট কার্বনেট আয়ন, কার্বনেট আয়ন আছে তোমাদের 100 মিলিগ্রাম, তখন কি করা লাগতো? তাহলে আমার 100 ইনটু কত লেখা, তুমি 100 ইনটু উপরে কত বসতো 50, আর কার্বনেটের ইয়ে কত, 12 যোগ 16 ইনটু 3 কত আছে দেখো, কত আছে এটা, 12 ইনটু 16 ইনটু 3 কত আছে, 30, না 30 তো আসবে না,